গেস করে বলো তো কে রাকিব আরে না একটু ভালোমতো গেস করো কে হতে পারে যৌথ নিশ্চয় তোমার দেখছি গেস করার ক্ষমতাই কমে গেছে একটু ভালোমতো বলো আমি আসলে বুঝতেছি না ও সরি আসলে আমার গার্লফ্রেন্ড আসার কথা ছিল তো তাই আমি ভাবছি ও এখানে দাঁড়ায় আছে সরি হ্যাঁ ইটস ওকে স্টুপিড একটা নেই নে ফোন এর দিয়ে কি করবি পাসওয়ার্ড তো জানি না আর পাসওয়ার্ড ছাড়া তো ফোনও চল কথা তো ঠিকই বলছিস আচ্ছা তাহলে করবো কি এখন আমার কাছে একটা আইডিয়া আছে তোর ফোনটা দে আমার ফোন দিয়ে কি করবি আরে তুই দে না আচ্ছা তুই এখানে ওয়েট কর আমি আসছি এক্সকিউজ মি আপু আপনার কি কিছু হারিয়েছে কিছুক্ষণ আগে আমি একটা ফোন পেয়েছি এটা কি আপনার এটা কি আইফোন হ্যাঁ তাহলে এটা আমারই ফোন আপনার ফোন আমি কি করে বুঝবো আপনি আমার পাসওয়ার্ডটা দেন দেখেন খুলে যাবে 32300 এটা তো আপনার পাসওয়ার্ড না তাহলে হয়তো অন্য কারো দোস্ত কাজ হয়ে গেছে বল পাসওয়ার্ড বল 32300 আরে বাহ মামা তুই তো পুরাই আগুন কিভাবে করলি রে সেটা তো তোর জানার দরকার নেই তোর তো কাজ হয়ে গেছে তাই না আর এনে তোর ফোন আমার ভাগেরটা আমাকে পাঠাই দিস ঠিক আছে কে গেস করো আমি কে কে রে ভাই আপনি আরে স্যার আপনি অনেকদিন হয়ে গেল তোদের খুঁজতে অনেক মানুষকে সর্বশান্ত করেছিস বাট আজকে তোকে হাতে নাতে ধরেছি স্যার কি বলছেন এসব আপনি আমি কেন চুরি চামারি করতে যাবো আচ্ছা ওয়েট আয়াত এবার থেকে বুঝতে পেরেছিস কাকে সর্বশান্ত করেছিস আচ্ছা মারুফ এতদিন পরে হুট করে ইমার্জেন্সি ডাকলাম কিছু বলার ছিল অ্যাকচুয়ালি তোমার আমার একটা হেল্প দরকার আমার হেল্প কি হেল্প তুমি ওদের দেখতে পাচ্ছ দুজন ছেলে আর মেয়ে ওই দুইজন ওদেরকে অনেকদিন যাবত আমার সন্দেহ হচ্ছে কিন্তু কোনো প্রমাণ পাচ্ছি না ওরা মানুষের মোবাইল টাকা মানি ব্যাগ হাতিয়ে নেয় যদি তুমি আমাকে হেল্প করো তাহলে তোমার হেল্পে আমি ওদেরকে হাতে না ধরবো প্ল্যানটা কি তাহলে তুমি এখানে দাঁড়াও দেখবে ওরা নিজেরাই তোমার কাছে চলে আসবে ওকে দে ফোন দে থ্যাংক ইউ আয়াত আজ তোমার জন্য এদেরকে ধরতে পেরেছি আর হ্যাঁ এদেরকে থানায় নিয়ে যাও